আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সেই সাথে আমরাও ভালো আছি। ছোট ননদের বাসায় চলে আসছি, ওর বাসায় কাজী ভাতের দাওয়াত দিয়েছে। দেখো খাবার প্লেটে কতগুলো ভর্তা সাজায় নিছি মাশাল্লাহ। তো এখানে এই যে দেখো, আরো অনেক রকমের ভর্তা আমার ছোট ননদ বানাইছে। তো আমরাও আসার সময় মজার মজার খাবার নিয়ে আসছি। তারপর আমার ননাসও 5 রকমের ভর্তা বানায় নিয়ে আসছে। আমার আরেক ছোট ননদ ও 4 রকমের ভর্তা বানায় নিয়ে আসছে। প্রত্যেকটা ভর্তা মাশাল্লাহ অসম্ভব মজা ছিল। তো পাশেই চেয়ারে আমার হাজব্যান্ড তার কলিগের সাথে কথা বলছিল। যাই হোক, আমি একটু অসুস্থ ছিলাম, আমার প্রচুর ঠান্ডা জ্বর বমি ছিল। তারপরও আমার এত মজা লাগছে খাবারগুলো, যা অসম্ভব মানে বলার বাইরে। তো আমার ননা সেখানে ভর্তা বানায় নিয়ে আসছে 5 রকমের দেখাইতেছিল, আর প্রত্যেকটা ভর্তা কেউ কারো থেকে কম নয়। সেই সাথে ছিল চিকেন ভুনা আলু দিয়ে, তারপরে ডাল ভুনা, মিষ্টি কুমড়া চচ্চড়ি, আর তারপর আম পিঁয়াজু চচ্চড়ি, ডিম ভাজা, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর কাজীর ভাত বলো বা বউয়া বলো, সবাই ছিল, বা উমনি, এগুলো দেখবা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেতে ভালো লাগে। আর 17 রকমের ভর্তা তো বাড়ির কাছে না, যে যেরকম পারছে মানে কয়েক রকমের ভর্তা বানায় নিয়ে আসছে। তো আমি তো অসুস্থ ছিলাম, তাই আমি কোনো ভর্তার ঝামেলাই করতে পারিনি। তোমরা আমার বয়সটা শুনেই বুঝতে পারছো। আর আম চচ্চড়ি, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো তারপর আমার হাজব্যান্ডের জন্য আমার ছোট ননদ পাগল হয়ে গেছে যে মাছ রান্না করবে। আমরা বললাম যে না, তাহলে ভর্তা ভাতের যে মানে এনজয়টা সেটা পাবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।